মাঠে এসে দেখছি যে জলের অবস্থা, ধান তো সব ভাসছে জলে, বুঝতে পারছেন এই তো অবস্থা। আর ওইটা তো মানে ওইখান থেকে 2-3 দিন ওইসব সব জলে ভাসছে, এগুলো দেখে এলাম অবস্থা খুব খারাপ মাঠে। কি এখন তো ভেবেছিলেন যে এরকম বৃষ্টি হবে? না, এরকম তো ভাবি না, আমার তো ভালো ভালোই হবে ধান, ভাবলে তো নিচে ধান যে এইরকম যদি দুর্দশা হবে সেটা আমারও ভাবতে পারি। কি এখনো পর্যন্ত কতগুলো বিঘে, কত বিঘে ধান কাটতে পেরেছেন? মোটামুটি 1,500 কাটতে পেরেছি। কি নিয়ে যেতে পেরেছেন না বাড়িতে? না, একটু নিয়ে যেতে পারি, কি অবস্থায় রয়েছে? একটু খারাপ অবস্থায় আছে, মাটি পড়ে আছে? হ্যাঁ, মাটি আছে, সব সব ধান মাটি আছে। কি করতে এসেছেন? এখন দেখতেছি কি কি অবস্থায় যদি আসে সব ধানে, মাঠে এসেছি কি জল ভরে গেছে নাকি সেটি দেখতেছি। জল ভরে গেছে? হ্যাঁ, জল ভরে গেছে, জল ভরে গেছে। আপনার ক বিঘা জমি এরকম হয়েছে অবস্থা? জমিতে আমি তো ভাগে এলাকায়, আমার তো নিজস্ব নাই, হ্যাঁ ভাগে কত আপনি কত? আমি 3 বিঘা করি ভাগে, একটাই ফ্যান তাই মাঠে জল কাটতে এসেছি, সব বৃষ্টিতে ডুবে আছে ধান। কি অবস্থা? অবস্থা বলতে একদম ধান পচে গেল। যে ধানগুলি কেটে রেখেছেন নিয়ে যেতে পেরেছেন? ওইগুলো কিছু আছে, কিছু নিয়ে গেছি। এখন পর্যন্ত যেগুলো নিয়ে যেতে পেরেছেন? আর না, এখনো নিয়ে যেতে পারি, মাঠে রয়ে গেছে কাটা, মাঠে রয়ে গেছে কাটা। কি এখন তাহলে কি অবস্থায় রয়েছে সব চাষিরা? সব চাষিরা ধান বাড়িতে যাবে কি যাবে না, সব ঝরে যাবে, সব ঝরে যাবে।